তুই কিন্তু আমার দিলদারে একরে বাতাস লাহন হালকা করে দিছিস। আই কি ফুলশের সে কম নেই কোন হ্যাঁ এ ইয়ার তুই কিয়া বাত করতা হ্যায় আপনি যদি আমার গায় হইতায় আমি 37000 টাকা ইনকাম করতাম। এই বেটি কা মা মানে নালি হো বাড়িতে নাকি তার বউ বাচ্চা আছে। আমার তো বড় একটা ইন্টারোগেশন ফট ক্লাস লোকের মতো আমি শাড়ি নাচুর গিরো দিয়ে ঘুরে বেড়াবো না। দ্যাটস ইম্পসিবল সিস বিকজ জিজু তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারে না। আর যদি একান্তই তার প্রেম করার হতো তাহলে তার ওয়ান এন্ড অনলি শালি আছে না। এন্ড অ্যাজ ইউ নো হি ইজ মাই ফার্স্ট চয়েস। আমি জানি সেজন্য তো তোমার জিজুকে দেখাশোনার ভার আমি তোমাকে দিয়েছিলাম। আমাকে দেখাশোনা করবে শালা? কেন আমি পারি না? না পারো না, তুমি পারো না বলেই তো তোমাকে নিয়ে আমাকে এত টেনশন করতে হয়। তুমি তো অযথাই আমাকে নিয়ে টেনশন করো, তুমি তো আমাকে নিয়ে ময়নাকে নিয়েও টেনশন করতে বললে এটা তুমি? না 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 না, মানে জিজু বলতে চাচ্ছিল যে তোমার ওই যে নেকলেসটা চুরি হয়ে যাওয়ার পর তুমি ময়নাকে সন্দেহ করেছিলে না, সেটাই আর কি জিজু বলছে। তুমি চুপ করো। যদি তোমার 3.5 লক্ষ টাকার গয়না চুরি যেত তাহলে ওরকম টেনশন তুমিও করতে শালা। এভাবে কতদিন চলবে? আসসালামু আলাইকুম, বড়াই সাহেব ভালো আছেন নি? শোনেন আজকে আপনি খবর পাইছেন তো? কেন আচ্ছা বিকেল বেলা চলে আইয়েন, পটো সেশন হইব, পটো সেশন। আচ্ছা ঠিক আছে রাই হাসমত। আরে হাসমত, এই কি তারে তুই কোনায় আসিলি? হ্যাঁ কোনায় আসিলি? হিসে আমার, আরে সারাদিন বাথরুম করলে কমেডি করব কোনগা সাত্তার ভাই? আর যাবো না, কি কব কব এখন বেকারে বলা। ওই শুকুর কোনায়? শুকুর ও তো শিরিম আছে, আজ কাতুন শিরিম ওসা বন্ধ। আচ্ছা ব্যাক কাজকে একা করুম নিয়ে ডাক ডাক ব্যাকরে বলা, ব্যাকরে বলা একত্র কর। কে সাত্তার ভাই আজকে কি আমাকে ভোট হবে? ওরে দেখ সত্যি হাসপাতালে করে হাসপাত, এ তোর মাথা কি কিনি কত দূর আক্কেল নাই? হ্যাঁ আর আজকে বড় বকিল নাই, আজকে হইলো তো গোর পটো সেশন। কি কও আমাকে সবার ছবি তোলা হবে, কি মজা। ব্যাকরে বলা শোন বালা কাপ সবর বিন্দি আইতে কবি যা যা একত্র কর একত্র একত্র কর। কে সাত্তার ভাই আমি কি গেট খালি রেখে যাব? খালি থাকবো কি লাই গনি আছে না? কি কও আমার ডিউটি তো রাত্রি। হিসামা হিসামার আর কোয়ালে ঠুন্ডাই যার বাড়ি ইয়ার লাই আই কই লেয়া ফরার কোনো বিকল্প নাই। ছোটবেলায় আমরা ফুটছিলাম ওই স্কুলও সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা ফরের তরে বুঝতি না মানে বিষয়টা হইতেছে দশের লাড়ি একের বোঝা। মনে কর আমরা একে অফরের বিপদে আফদে কাঁধে কাঁধ মিলে কাজ করুম, এটাকে বলে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। কি তন্ত্র? আরে এই কিন্তু তোরা বুঝতি ন যেটা আমরা বুঝবো না সেটা কাও কে আমাকে সেটা। হে আল্লাহ হাসপাতাল মাথা একটু গিলু দাও। চা 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 কামে চা কামে চা কামে চা বেকারে বলা চা বলা শুক্রে বলে আনি। হ্যাঁ চা আসসালামু আলাইকুম বাবি, ভালা আছেন নি? বড্ডাইছে কোনাই না হেমিয়ার এক কদ্দুর দরকার আছিল বুঝছেন নি? আন্ডার তো পটলা সমিতির ওই সামনে মিটিং হইব, ওই কমিটি হইব, তো হিয়াল্লাই হেমিয়ার একটু বলিয়ে যে বিকেল বেলা যেন পটো সেশন করতে চলে আসে। জি ভাবি আপনিও পটো সেশন করবেন নি? আচ্ছা ঠিক আছে আপনিও চলে আসেন সমস্যা নাই। জি ভাবি আসসালামু আলাইকুম।
নানি ও নানি ফিরে কিছু বলবি? বলতাম না, এখন কথা দিকে বেঁচেছিলাম। বাজার শেষ হয়ে গেছে, আবার বাজারে যেতে চাস? এই তো দাঁড়া, আমি কি খালি বাজারে যেতে চাই? নিনি তাহলে তোর মনের ইচ্ছাটা আবার পেশ করে ফেল। আচ্ছা নানি, এই কমিটি জিনিসটা আসলে কি? কমিটি কমিটি হচ্ছে ধর এই যে একই সমসাময়িক মানুষ যাদের মনের দিক দিয়ে, তারপর পয়সা টাকা অর্থনৈতিক অবস্থা একরকম, তারা বসে মিলেমিশে যে একটা কাজ করে এটাকেই কমিটি বলে। বুঝেছিস এবার? বুঝি না একটা নানি, মাথার উপর দিয়ে গেছে গা। ও বুঝতে পারলি না? না ধর এই যে তুই, তারপর ফাতেমা, তোদের মতন আরও এই অ্যাপার্টমেন্টে যারা কাজ করে, তোরা তো একই সমসাময়িক না? তোরা যদি সবাই মিলে বসে একটা কাজ করিস সেটাকেই কমিটি বলে। অনেকটা ওই যে সমবায় আছে না, ওই সমবায়ের মতো। এই যে নানি পারছে, একেবারে একশো তো একশো। ও ব্যাপারটা তাহলে তোমার জানা ছিল, জেনে শুনে আমাকে প্রশ্ন করা হয়েছে, তাই না? কইলাম আর কি, আমি দেখলাম যে আমি যেটা জানতাম সেটা ঠিক আছে নি। হ্যালো, কি কাজ? ফটো তুলবো? হাসা, আল্লাহর কসম কর আমি আইতে ঠিক আর কিরে, এত তাড়াহুড়ো করে কই যাস? না রে, সাজবো যাইতেছি। কেন, তোর বিয়ে নাকি? কেউ তোকে পছন্দ করে নাকি? নানি যে কি কম, হাত নমস্কার করে নানি, আমাকে ছবি তুলবো রাইবো হেলদি গে। ওই যে আমরা একটা কমিটি করতেছি, আমার ছাত্তার ভাই এই কমিটির চেয়ারম্যান। বাপ রে, সে তো বিরাট কাণ্ড। তাইলে আর কি করতেছি নানি, আমি এখন যাই। কিয় কাগু, আপনারে গীতা কইতাম, একটা কমিটি ফর্ম করা যায় এত কঠিন আগে বুঝিনো, দায়িত্ব কান্দেনি পান্দে পড়ে গেছি কই। জি 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 কাকু, অনার কিতা করতাম, দায়িত্ব যখন নিছি মানে জনগণের খেদমতের লাইতো একটা কিছু করণ লাগবো, কষ্ট সহ্য করণ লাগবো। চারটি মিনিট না কাকু, আপনারও বলি না। জি তো কাকু, অনলাইন দোয়া করিয়েন, একটা কমিটি পর্ম হয়ে গেলে একটা বিশাল ব্যাপার ঘটে যাবো কই। জি 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 জি, রাখি, আসসালামু আলাইকুম। কারে সাই? আমি ফটোগ্রাফার বৈদ্যুৎ জামান, ওই সোমার এক কুদুজে পাঠাইছে, মানে কুদুজ ড্রাইভার। আর করছে না ছিল কারে সাই, আপনি কোন গা হেঁটে তো জিজ্ঞেস করি না, আমি যোগ্য বেকু ফটোগ্রাফার, হেঁটে আপনার ক্যামেরা দেখলে যে কোনো কানাই বলে দিতে পারবো। আমি আসছিলাম মিস্টার সাত্তারের কাছে, তিনি একজন ড্রাইভার, আপনি কি তারা চেনেন? দেখছো নি কারবার, হাত তা লাগে এই বেকুবরে আরে পটো তোলান শেখান লাগবে। হিসে মার, ইয়েস আই নো, আই নো হিম, প্লিজ প্লিজ কাম উইথ মি। এই বসে এক হাতে অত ডিকাম করন যায়? ময়না সেরি যা তো সুযোগ বুঝা ঠিক উড়াল দিছে, ওই গেছে কি করতেছে কেটা জানে, সেরি রকম অসুখ বিষে কইল কিনা এডি বা কইব কেটা। দেখছো হ্যাঁ, ফোনটা তোরই দরকারে না, বাজুক গা আমিও ধরতাম না। এরা দিলে আল্লাহ রহম সহ কিছু দিছে না, ফোনটা আমার ধরুন লাগবে কেড়ে তুই যা। হ্যালো, হ্যাঁ কি তা কই, কিছু বুঝি না তো। হ হ হ, ফটো ফটো কেড়ে? হ্যাঁ হাসু ওই শাড়ি মিনতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আইতাছি আইতাছি। আচ্ছা কি 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 তা ফটো তুলতে যাবে কেন, কোথায়? খুবই জরুরি দরকার। প্রশ্নই ওঠে না। এরা প্রশ্ন উত্তরের কি আছে গম্মা, যাই আম ফটো তুলাম আয়া বলবাম। ভালো, তাহলে রান্না বান্নার কি হবে? আয়া করা মেনে চম্পার মা, সব কি তোমার ইচ্ছে মতো হবে, ছবি তুলতে যাবে কেন? ভোটের লাগি। ভোট এখন কিসের ভোট? ভোট আমি অত তা কইতাম না গোমায়া, সত্তর আইলে হেরে জি গাইল যে যাই, সাইড আছে এন করে আইছে। আম্মা একটু সাদা পাউডার দিন যে,
মুখটা তো করে ফেতনি লান হয়ে গেছে। চম্পার মা, ও থাক 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 মা, লাগতো না লাগতো না, পাটো লাগতো না, থাক যা আছে তাই শুই। হ্যাঁ, অন্য তো করে তো বলে গেছি না, যাই। আমি মেয়ে প্রত্যেকের ছবিটা কিন্তু ভালো মতো তুলতে দেবো, বুঝলি? যদি তেরা বেঁকা হয় তাহলে কিন্তু আপনার খবর আছে। এবার তুই বোতল এসেছিস গুলি, হ্যাঁ তোকে ছবি তুলকে মদ খাওয়ানকে ছবি তুলুক, মানে তুই না এক থবার সবার তো দাঁত বেগুন হারিয়ে দেবো। আইন ফার্স্ট ফার্স্ট টাইম আমি আমি তুলুম। আরে ওই ঠিক মতো ছবি তুলবেন কিন্তু, বুঝছেন নি? ছবি যদি ভালো না হয় তাহলে কিন্তু খবর আছে। চলবো হ্যাঁ, দেখি দেখি ঘাটটি একটু সোজা করেন না। ও মাথা সোজা করেন লাগবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, একটু একটু ডানে ডানে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এরকম করতে তো কেন। আচ্ছা ঠিক আছে, ছবি যদি ভালো না হয় তোর কিন্তু খবর, না আমার কিন্তু খবর আছে, বুঝছেন নি? ছবি ভালো করে তুলিয়ে না। ওকে হ্যাঁ, ওয়ান টু থ্রি। তুই যদি না পারস তাহলে ওই প্লাগ রেডি বাড়িতে কাপড় পড়াবি, হ্যাঁ ভুলে গেছিস? স্যার গত 15 দিন যাবত স্ত্রী হাতে নাতে গেনামে নেই। ওই তুই সারলে গরম চালে যা। এই খারা শান্ত হইব না, কি করলি তুই? 15 দিন যাবত তোর হাত থেকে স্ত্রী নামে নাই কে রে? হ্যাঁ হাতে কি মেহেন্দি লাগাইছিস দি? স্যার কিছু বেশি কথা কই তো খারাই বাবার কথা কইতে দিব না। এই ঠিকই তো কইছে। এই এই সকেটের দিকে তাকা, তুই স্ত্রী করস নাকি? সকেট ভাই যদি স্ত্রী করে জানি তুমি ও ঘুমাতে পারো নি, এখান ডুন বকেডা ভাত। এই হরা ওর যা তো যা দেশকে স্যার পিসি বেশি কথা কয়। হ্যাঁ বেশি কথা কইতে দেখতেছি, কল্পনা বুঝে দিন ঠিকা পোল্টি মারছে সেদিন ঠিকা আমাকে সকেট ভাই মজনু হয়ে গেছে। ওই কেবা কিন্তু বারবারই দিতেছে, বারবারই তো তুই করতেছস। ওই কল্পনা কেন রে, ওই যে কাপড় চুরি করে ভাগলো ওইটার কথা কইতেছস তো? ঠিক বলছেন স্যার। ভাত এবার কিন্তু বারবারই দিতেছে, রাখ তুই তো বারবারই করতেছস, দেখে বাদ দে এইসব শুনে লাভ নাই। আচ্ছা ওই ওই যে বট গাছ তোলায় যে কিছু লোকজন জটলা করে এরা কারা রে, কিছু জানস? আমাকে ব্যাপার জানি না, আপনার কাম কি? এক থাপ্পড় দিয়ে দাঁত ফলাই তুমি, বেশি কথা কস তাই না? এই এর তৎপলা তা আসলে বেশি কথা করে, যা গরম গরম চা নিয়ে গে যা। ওই ঘটনাটা কি রে? ফোর্থ ক্লাস কমিটি নির্বাচন। কি ক্লাস? ফোর্থ ক্লাস। ওই রে আবার কারারি? আমরাই। ও কত রঙ যে তোরা দেহাবি। আচ্ছা জায়গা শোন, কোনো ধরনের যদি গন্ডগোল হয় তাহলে আমারে জানাবি, আমি এলাকার কি কথা কস নাকি কি? মা বাপ। জোরে জোরে ক, মা বাপ। হ্যাঁ যারা গন্ডগোল করবো তাকে একবার সঙ্গা বানাই দিব, বুঝছিস না? এটা এতক্ষণ লাগে ওর শান্তি দেখে
কাপড় গুলো বাইতে পাঠা দিস, চালে তুই খাই নিস। ইরে মনা, হে মনা, এই শুন তুই কেমন আছিস? এই এনে তো এলাহি কাণ্ড বইটা। সব শেষ হয়ে গেছে বাবু, সব শেষ হয়ে গেছে। এ কি হয়েছে মনা, কাঁদছিস কে? মা নাই গো বাবু, মা নাই। তুই আর একটা মিনিটও সময় নষ্ট না করে এখনই ঢায় রওনা ওদিকে। এখনই না বাবু, এখনই না, আমি আর শেষ দেখতে চাই। ইরাম সালিশে কিছু হবে না, ও বেটার একটা চুল নড়বে না, কিন্তু মাঝখান থেকে তোরা শেষ করে দেবে। আমরা এখানে নিজেদের মুক্তির লাগে ফোর্থ ক্লাস কমিটি গঠন করতেছি, আর তুই কেন সালিশে মরবি? হ্যাঁ ময়না, তুই এমনি রওনা দে দেখি। বুবু, আমি তো থার্ড ক্লাস ফোর্থ ক্লাস কিছু বুঝি না, আমি গেরস্তের মেয়ে ছিলাম, গেরস্তের বউ ছিলাম, কিনা আমারে দশা করলো, কিনা আমারে ফোর্থ ক্লাস বানাইলো বুবু। আরে সেম রে, কপাল কপালের দোষে আজকে আমরা ফোর্থ ক্লাস। হোন অত ভাবিস না, তুই ডাকা ছিলে। এইটা যদি ভাগ্য হয় বুবু, তাহলে ভাগ্যে থাকলে আমি ঢাকায় আসবো বুবু। এখন রাখি। কিরে লুৎফা, তোদের আর সবাই কোথায়? আর কেডা আইবু? ফাতেমা মুড়ে আইবার করছি, আল্লাহ জানে আইব নাকি। কেরে আইতো না কেরে? আরে আমরা কি এনে গপ্প মারতে আইছি নাকি? জরুরি মিটিং, ভেতরে ইয়া করবো নাকি কোন খালাম মা? লুৎফা, সেটা তো ঠিকই, তাহলে কি ওদের জন্য অপেক্ষা করবো? এ সেরি কোন স্টেশন আছে? এটা কুম্পাল আইব কেন জানে? ওই তো, ওই তো একটা মেয়ে আসছে, ওই বুঝি ফাতেমা, তাই না? হ, এটা হচ্ছে ফাতেমা বউ। ফাতেমা বউ আমার লোক গুসা করছে। ফাতেমা বসো, এসো এসো। আচ্ছা চম্পার মা বলো, এবার তোমরা কি জানতে চাও? কমিটি যে একটা হইব, সেটার তো একটা চেয়ারম্যান থাকা লাগবো নাকি? আমরা ভোট দিয়ে হয়ে চেয়ারম্যানে বানাইয়াম। তার আগে হেই পোস্টে কেডা খারাইব, সেটাও তো আমরা ঠিক করণ লাগবো নাকি?